আপনার কি নাম আছে? ও আমার নাম স্বপন সূত্রধর। স্বপন সূত্রধর, বয়স কত? 55 বছর। আপনার নাম বলুন। মনিকা সূত্রধর। বয়স কত? 40। বাচ্চার কি নাম আছে? আকাশ সূত্রধর। বয়স কত? 3.5 বছর। সবার আগে তো আপনাকে বলছি, আপনার পূর্ণ কর্মবন্ধন করা আছে, মানসিক টেনশনে ভুগবেন, শারীরিক স্থিতিও ঠিক থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যেতে পারে এটাই আমি দেখতে পাচ্ছি। সন্তানকে নিয়ে খুব বেশি টেনশান এবং চিন্তা করেন, দুশ্চিন্তা হয়। ওনাকে শ্বশুর বাড়ির তরফ থেকে, আপনার মিসেসের কথা বলছি, শ্বশুর বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে একাধিকবার, পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে, যখন গর্ভে সন্তান ছিল সন্তানকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, কিন্তু ভগবানের আশীর্বাদে সন্তান মরেনি, কিন্তু ইম্যাচিওর হয়েছে, যেটাকে বলে ম্যাচুরিটি কম, মানে বুদ্ধির বিকাশ না ঘটা, ব্রেনের বিকাশ না ঘটা। ওর যে ব্রেন আছে সেটা পরিপক্ক ব্রেন না, নার্ভের সমস্যা তৈরি হয়ে গেছে, ওর জন্ম ইম্যাচিওরভাবে হয়েছে, ওর নার্ভের কিছু সমস্যা থাকবে এবং শারীরিক ও মানসিক সমস্যা বৃদ্ধি পাবে, ওর যা বয়স থাকবে সেই তুলনায় ও কিন্তু রিয়্যাক্ট করবে না, রিয়াকশান করবে না স্বাভাবিক বাচ্চাদের মতো। পড়াশুনো বলুন, খেলাধুলো বলুন, এটাকে বলা হয় জন্মসূত্রে সমস্যা। বুঝতে পারছেন আমি কি বলছি? আমি যেগুলো বললাম মিলছে না মিলছে না সেটা আমাকে বলুন, ঠিক আছে? ওকে পেটে থাকাকালীন ক্ষতি করা হয়েছে, আমার কাছে আরও আগে আসা উচিত ছিল আপনাদের, আপনারা অনেক দেরি করে এসেছেন, ঠিক আছে? আপনার যে সন্তান আছে তার ডান দিকটা, ডান দিকটা আস্তে আস্তে বেঁকে যাবে সম্পূর্ণ, আমি দেখতে পাচ্ছি ডান পোর্শনটা আস্তে আস্তে বেঁকে যাবে, আর ওও বেঁকে যাবে, ওর ব্রেনে ঠিক মতো রক্ত চলাচল হয় না, ওও নিজেও ধনুকের মতো বেঁকে বেঁকে যাবে, এটা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, ডাক্তার কি বলেছে, কি সমস্যা হয়েছে? ডাক্তার বলছে জন্ডিস হওয়ার পর থেকে 7 দিন। জন্ডিস কবে হয়েছে? ওর জন্ম হওয়ার 7 দিন পরে। তবে আমি আমি ডাক্তারের ব্যাপারে আমি কিছু বলবো না, এটা মেডিকেল সায়েন্স বলছে, কিন্তু স্পিরিচুয়াল সায়েন্স যেটা বলে আপনাকে ক্ষতি করা হয়েছে, তন্ত্রমন্ত্র জাদুটোনা করা হয়েছে, পেট বন্ধন করা হয়েছে। কোথা থেকে আসছেন? ধামের ব্যাপারে কিভাবে জানতে পারলেন? দাদাই যোগাযোগ করে দিয়েছে। এবার আমি বলে দিচ্ছি শুনুন, ও তো 100% ঠিক হবে না, কারণ এটাকে বলা হয় জন্মজাত দীক্ষা, যেটা পেটে থাকাকালীনই ঠিক মতো হয়নি, ফল ঠিক মতো হয়নি, ঠিক আছে? আমি এইটুকু বলতে পারি, আমার কথা অনুযায়ী চললে আমি 50-60% ঠিক করে দেবো, সমাজে চলার মতো করে দেবো, যাতে ও বেঁচে থাকবে সুস্থভাবে। বুঝতে পারলেন আমি কি বললাম? ঠিক আছে, আমি পেট বন্ধন কাটিয়ে দিচ্ছি, এখনও অবধি আপনার পেট বন্ধন করা আছে, এরপরেও যদি সন্তান হয় এরকমই হবে, এখন রিসেন্ট হলে তার কিন্তু প্রবলেম হবে, আর যে সন্তান আছে তারও শরীর। আপনি ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন, দূরে চলে যান, আপনি চাপড়ে 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 চলে চলে যান, দূরে চলে যান, ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন, আপনি ছেড়ে দিন, চাপড়ে 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 চাপড়ে, আর কৃপা করো, রাহম করম করো বাচ্চাকে উপর তৎকাল তীব্রগতি কে সাথ, আর শারীরিক স্থিতি আর মানসিক স্থিতি কো ঠিক কর দিয়া যায় বেগকে সাথ তীব্রগতি কে সাথ। হ্যাঁ, পুরা চাপড়ে 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 চাপড়ে, মাঝখানে থাকেন আপনি, ছোবেন না ওনাকে, চাপড়ে 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 হ্যাঁ, গতি বাড়া দিয়ে যায় শরীর মে তীব্র গতি কে সাথ, আর জিতনা ভি সিদ্ধি আয়ে জিতনা ভি শক্তি আয়ে বেগ কে সাথ তীব্র গতি কে সাথ খিঁচ কে লেকে আও। হ্যাঁ বাবা, চাপড়ে 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 এগিয়ে আসেন, সামনের দিকে এগিয়ে আসেন, বাচ্চাকে নিন, কোলে নিন, দেখো সিদ্ধি শক্তি নেওয়া হচ্ছে কিনা দেখো। ওম তৎসত, ওম তৎসত, ওম তৎসত, ওম ক্ষেত্রপালায় নমঃ, ওম ক্ষেত্রপালায় নমঃ, ওম ক্ষেত্রপালায় নমঃ। আস্তে আস্তে ঠিক হবে, সময় লাগবে, কিন্তু আমি যা যা বলবো সেগুলো করতে হবে, কৃপা হবে ধাম থেকে, ঠিক আছে? ও অনেকটা ঠিক হবে, গ্যারেন্টি আমি এবং শিবধাম, ঠিক আছে? কিন্তু ও যখন ঠিক হবে এসে কিন্তু ভিডিও দিয়ে যেতে হবে, যাতে ওর মতো যারা যারা অসুস্থ আছে তারাও এখানে এসে ঠিক হতে পারে। বুঝতে পারলেন আমি কি বললাম? বলে দিচ্ছি, দেখুন আস্তে আস্তে পা ঠিক করবে, সোজাও হবে পা, ও হাঁটতেও পারবে, ঠিক আছে? এই পাটা এই ডান দিকেটাই বেঁকে যায়, চ্যাপটা হয়ে যাবে, ওটা ঠিক হয়ে যাবে, রক্ত চলাচল ঠিক মতো হচ্ছে না, বলে দিচ্ছি আমি। যা যা বলা হয়েছে নিজে থেকে বলা হয়েছে তো, মিলেছে তো কথাগুলো? আগে থেকে আপনি কিছু বলেননি তো, বাইরে কেউ জিজ্ঞাসা করেনি তো? বলে দিচ্ছি।
যখন পা টেনে টেনে যখন সোজা করছে এরকম ভাবে পা টেনে টেনে আরো সোজা হয়ে যাবে ওর, দেখতে পাচ্ছেন পা টেনে টেনে সোজা করছে ও, এরকম ভাবে ও একদম ঠিক হয়ে যাবে, কিন্তু ওই পাটাও বেঁকে যাচ্ছে দেখুন, ওটা কিন্তু আস্তে আস্তে সোজা হয়ে যাবে পুরো, ঠিক আছে, যেমন সোজা করছিল টান পড়ছিল ওরকম ভাবে টান পড়ে পড়ে ঠিক হয়ে যাবে। কি নাম আছে আপনার? আমার নাম প্রিয়াঙ্কা ভাই। বয়স কত? এই 29 বছর। কি নাম আছে আপনার? সীমা গুপ্ত। বয়স কত? 50। বাচ্চার কি নাম আছে? সুস্মিতা রায়। বয়স কত? 10 বছর পূর্ণ হয়েছে। আপনার তো পূর্ণ বিবাহ বন্ধন করা আছে, শারীরিক স্থিতি মানসিক স্থিতি একদমই ঠিক থাকবে না, হাঁটুর হাড় ক্ষয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, সিস্টার টিউমারের যোগ দেখতে পাচ্ছি, একাধিক অপারেশনের যোগও দেখতে পাচ্ছি, বিশুদ্ধি চক্রে সমস্যা আছে যেটাকে সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে, আর আপনি খুব মনকষ্টেও ভোগেন, অশান্তি মনে ছেয়ে আছে এটাই দেখতে পাচ্ছি, আপনার আপনারও 3 বছরের মধ্যে বিছানায় শয্যাশায়ী হবার যোগ দেখাচ্ছে, আপনার যেখানে থাকা হয় সেখানে পিত্রদোষ রয়েছে, আর বাচ্চার পড়াশুনোর দিকটা ঠিক দেখতে পাচ্ছি না, কী সমস্যা নিয়ে ধামে আসছেন বলুন, কী সমস্যা নিয়ে বলুন? আমার শ্বশুরবাড়িতে খুব আমার অশান্তি, মানে আমাকে থাকতে দেয় না, সেখানে রয়েছি আমি এখনো, শ্বশুর শাশুড়ি আমি যা যা বললাম সেগুলো মিলেছে না মেলেনি সেটা বলুন, আমি কী বললাম? বিবাহ বন্ধন করা আছে, স্বামী ভালো, স্বামী করতে চাই, কিন্তু ওরা চায় যাতে আমি ঘর ছেড়ে চলে যাই, চলে যাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হামলা মোকদ্দমা হচ্ছে আমার সাথে, খুব অত্যাচার, যাতে ঘরে টিকতে পারছি না, আপনাকে বদনাম করার চেষ্টা করবে, উল্টো পাল্টা বলে হচ্ছে, নোংরা নোংরা কথা বলে হচ্ছে, প্লাস এই 2 সপ্তাহ ধরে আমি দুটো আড়াইটার দিকে ঘুম ভেঙে যাচ্ছে, লাগছে এত ভয় পাচ্ছি, লাগছে কেউ আমার ঘরে ঢুকছে, আমার ঘরে বজরঙ্গলি আছে, এরকম বড় বজরঙ্গলি মাতারাও রয়েছে, সব ঘরে প্রতিষ্ঠা রয়েছে, তাও আমি ভয় পাচ্ছি, দুটো থেকে আড়াইটার মধ্যে ঘুম ভেঙে যাচ্ছে, 4:30 সাড়ে 4 জেগে রয়েছে। এখন কোথায় থাকা হচ্ছে? আমি শ্বশুরবাড়িতেই থাকি, আমি আমার রুম আলাদা, ওদের রুম আলাদা, সবকিছু আলাদা। কোথা থেকে আসছেন? আমি বারাসাতে থাকি। আচ্ছা, ধামের ব্যাপারে কিভাবে জানতে পারলেন? আমি থেকে দেখে এসেছি হোয়াটসঅ্যাপ। আর কোনো প্রশ্ন আছে? আমার স্বামীর খুব মানে শরীর খারাপ, ইনকাম করে টাকা পয়সা, ওনাকে ক্ষতি করার চেষ্টা করছে, মোহিনী বশীকরণ করার চেষ্টা করছে ওনার উপর, ঠিক আছে, আমি বলে দিচ্ছি কী কী করতে হবে। আর কি নাম আছে? নাম বলুন। বয়স কত? আপনার নাম বলুন। বয়স কত? আপনার তো অনেক আগে থেকে বিবাহ বন্ধন করা ছিল, ঠিক আছে, স্বামী বিয়োগ যোগ আছে, বৈধব্য যোগ পর্যন্ত আছে, যেখানে থাকা হয় সেখানে পিত্রদোষও আছে, কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল করে না, বুক ধরপড় করে, রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হয় না, মানসিক টেনশন হয়, যখনই কোনো কাজ করতে যান ভিতর থেকে দুর্বলতা আসে, 3 থেকে 4 বছরের মধ্যে বিছানায় শয্যাশায়ী হবার যোগ দেখতে পাচ্ছি, আপনার তো ঝগড়া ঝামেলা অশান্তি চরম পর্যায়ে পৌঁছে যাবে, টিকতে পারবেন না, অশান্তি জীবনে ছেয়ে যাবে, পূর্ণ বিবাহ বন্ধন সাথে ডিভোর্সের যোগ পর্যন্ত আছে, আলোচনা করা কাজ হবে না, অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে, আপনারও মানসিক টেনশনে ভুগছেন, মনকষ্টে ভুগছেন, এটাই দেখতে পাচ্ছি, কি সমস্যা নিয়ে ধামে আসছেন বলুন? স্বামীর সঙ্গে এখন থাকি না, ঝগড়াঝাটি অশান্তি, শ্বশুরের দিকে চলে এসেছি, বাকিরা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন, বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো কেন এসছেন, কি জন্য এসছেন বলুন, কারণ বলুন, এখানে নিজে থেকে বলা হলো তো? হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, কবে চলে এসছেন? কালীপূজার সময়, এখনো কিছু ঠিক হয়নি এগুলো, ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে, কোথা থেকে আসছেন, কোথা থেকে, ধামের ব্যাপারে কি ভাবে জানতে পারলে? আচ্ছা, আপনি কি মা হন? আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি কি, যা দেখতে পাচ্ছি খারাপের দিকে যাচ্ছে, আমি আপনাকে বলে দিচ্ছি, শুনুন, বুঝতে পারলেন আমি কি বললাম? আমি বলে দিচ্ছি মোহিনী বশীকরণ করা আছে, পেটে শিকড় হয়ে গাছ হয়ে যাচ্ছে, আপনাকে সহ্য করতে পারবে না, 2 চক্ষের বিষ হয়ে যাবে না, ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি কি করতে হবে, এটা বলুন যে ধাম থেকে যা যা বলা হলো ঠিক বলা হলো কি না? আগে থেকে কাউকে জিজ্ঞাসা করা হয়নি তো, নিজে থেকে বলা হলো তো, ঠিক আছে, কি নাম আছে বলুন আপনার? বয়স কত? 50। আপনার কি নাম আছে? বয়স কত? আপনার তো দেখতে পাচ্ছি অনেক আগে থেকেই বিবাহ বন্ধন করা ছিল, স্বামী বিয়োগ যোগ পর্যন্ত দেখতে পাচ্ছি, বৈধব্য যোগ রয়েছে, যেখানে থাকা হয় সেখানে পিত্রদোষ হয়ে গেছে, আশেপাশের লোক বদনাম করার চেষ্টা করবে, ভালো চোখে দেখবে না, এটাই আমি দেখতে পাচ্ছি, শারীরিক স্থিতি আর মানসিক স্থিতিও ঠিক থাকবে না, একটা অ্যাক্সিডেন্টের যোগ দেখতে পাচ্ছি, 4 থেকে 5 বছরের মধ্যে বিছানা শয্যাশায়ী হওয়ার যোগ দেখাচ্ছে পুরো, আপনাকে বলছি, আপনার শ্বশুরবাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করছে, একজন মহিলা দেখতে পাচ্ছি এর পিছনে যুক্ত আছে, একাধিকবার পেট বন্ধন করার চেষ্টাও করেছে, আপনারও শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক থাকবে না, ঝগড়া ঝামেলা অশান্তি হবে, এটাই দেখতে পাচ্ছি, কী সমস্যা নিয়ে আসছেন বলুন? আমাদের মানে ভীষণই সমস্যা, আমাদের
ধরেন আমরা একদম তান্ত্রিকের ওপর বসে আছি। হুম হুম হ্যাঁ, সকাল কি সমস্যা হচ্ছে সেটা বলুন। সকাল বিকেল দুপুর রাত্রি তো ভূত ঢুকছে, নানারকম গন্ধ হচ্ছে। আর আমার মাতার আপনার ফটোশপ লাগিয়েছি রাত্রিবেলা, আমি রাত তিনটে চারটের সময় আমি খুব ভালো করে পাঁচ মালা আমি আচ্ছা করেন, আর সারাক্ষণ জপ করি আপনার আমি এখানে। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তো আমি সেই থেকে একটুখানি এই অল্প হলেও একটু উপকার পাচ্ছেন আপনি, একটু ভূতের উপদ্রবটা একটু কমে। কি হচ্ছে, সারাদিন মনে করুন আমি ব্যতিব্যস্ত ব্যস্ত, আমি মানে ফেডা আপনাকে আছি, কখন আসবো আমি এই খালি এটাই ভাবছি। মানে সারা আর কোনো প্রশ্ন আছে আপনার? কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বলুন। তারপর আমার মাথায় সেখানটা শুশু শুশু করে পোকা নামছে। হ্যাঁ, ওগুলো সব আমি বলে দিচ্ছি আপনাকে, সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তার কোনো বিষয় নেই। এবার কি হচ্ছে, সিদ্ধালটা পিঠে সিদ্ধালটা যেন কি টেনে রাখছে। হ্যাঁ, আমি তো বললামই শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক থাকবে না, কেউ আমাকে কেউ খাইয়ে দিচ্ছে। আপনি বলুন, আমি যেগুলো বললাম সেগুলো মিলেছে? মিলেছে তো, ঠিক আছে। আপনার কোনো প্রশ্ন আছে? ওরও একই একই ব্যাপার আমার মেয়ে, তো মানে এই ধরুন কাজকর্ম একদম তো একদম পুরো কাল পরশু থেকে বন্ধ হয়ে গেছে। আর ওর বাচ্চাটা এসেছিলো এক বছর গিয়েছিল, তো কিছুই না হসপিটালে গেছে, গিয়ে দেখাবে বলে ওইখানেই ব্লিডিং হচ্ছে। তারপর তারপর ওটাকে আমি তাও বললো সঙ্গে সঙ্গে ওয়াশ করে দেবে, আমি তাও আমি দু চারটে ডাক্তার দেখলাম যদি রাখা যায়। তো আমি আপনাকে কি বললাম যে পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে শ্বশুর বাড়ির তরফ থেকে, আমি যেটা দেখতে পাচ্ছি আমি আপনাকে সেটাই বললাম। ঠিক আছে, এখানে নাম তো বলা হয় না, ঠিক আছে। আমার ভিতরে কেন একটা মানে গুপ্ত জায়গায় যেন একটা কি ঢুকছে আর বেরিয়ে। হ্যাঁ হ্যাঁ, এইখানে ঝিমঝিম। বুঝতে পেরেছি, আমি বলে দিচ্ছি কি কোন সমস্যা কি না। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমরা লেক মার্কেট থেকে আসছি। আচ্ছা, ধামের ব্যাপারে কি ভাই জানতে বললেন? ইউটিউব থেকে। আমি যেগুলো বললাম মিলেছে তো? হ্যাঁ মিলেছে। নিজে থেকে বলা হলো তো? বাইরে কেউ জিজ্ঞাসা করেনি তো কি ব্যাপারে এসছেন না কি নেন কি বৃত্তান্ত? ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে। কিন্তু আমার এক কি নাম আছে আপনার? নাজমা। নাজমা, বয়স কত? 25। আপনার কি নাম আছে? ইলিয়াস। বয়স? বয়স 33। আপনার যে জরায়ু ইউটেরাস দেখতে পাচ্ছি, গর্ভাশয় যেটাকে বলে, সেখানে সমস্যা আছে, টিউবে টিউবে একটু সমস্যা দেখতে পাচ্ছি। আপনার শরীর খারাপের তাও মেয়েদের যে শরীর খারাপ হয় সেটাও ঠিক মতো হয় না, মেন্সের একটু সমস্যা দেখতে পাচ্ছি, সাইকেল চেঞ্জও হয় আপনার, এটাও দেখতে পাচ্ছি। ঠিক আছে, আপনার তো পূর্ণ কর্মবন্ধন আছে, দেনা পর্যন্ত হয়ে যাবে, হাতে টাকা পয়সা থাকবে না, ঠিক আছে, এটাই দেখতে পাচ্ছি। অর্থনৈতিক অনটনে ভুগবেন, ঋণ হয়ে যাবে অনেক, ঠিক আছে। কী সমস্যা নিয়ে ধামে আসছেন বলুন? সমস্যা বলতে, আমি আড়াই বছর যাবত অসুস্থ ছিলাম, তারপরে একটা মানে আমার বিয়ে হওয়ার পর থেকে প্রথম বছর আমি ভালো ছিলাম, তারপরে থেকে আমার একটার পর একটা অসুস্থ হতেই থাকে, কোনোভাবেই আমি সুস্থ হই না। পরে আমি অনেক জায়গা দেখাইছি, ঠিক হই না। পরে আমি এই যে আমি অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম ফেব্রুয়ারির 13 তারিখে, আচ্ছা, আমি একটা কাজে আসছিলাম, এই যে বিদেশেও থাকে তা আমাকে নিয়ে যাবে। আপনি কোথায় থাকেন? কোথায়? বিদেশে? হ্যাঁ, গ্রিসে থাকেন আপনি, আচ্ছা। তো আমাকে নিয়ে যাবে, তো দুইবার কাগজ করছে হয় নাই, দ্বিতীয়বারে যে আসলাম তো মনে করেন ওইটাও ক্যান্সেল হয়ে গেছে, কী কারণ হয়েছে ওটাও বলে নাই। তারপরে এটা ক্যান্সেল হওয়ার পরে আমরা ভাবলাম আমি এখানে আসতে চাইছি 13 তারিখে, ওটা ক্যান্সেল হয়ে গেলো, আসতে পারি নাই। নেক্সট আবার অ্যাপয়েন্টমেন্ট করলাম, পরে ভাবলাম যে আবার মিসক্যারেজ হয়ে গেছে, বেবি আসে না, আইসে আবার এসে গেল। কিন্তু আমি আসছি যে আমার বাচ্চারা হবে কি না, আর এই যে ও দেশে আসলেও ঠিক মতো থাকতে পারে না, কতদিন ভালো থাকে আবার যাই, সেই মানে শান্তি নাই, অশান্তি একটা। বাংলাদেশের কোথায় থাকা হয়? ঢাকা। ধামের ব্যাপারে কি বলেন তো? বললেন ইউটিউব থেকে দেখেছি, তারপরে আমি একা আসবো কিভাবে, আমার বাবা বয়স্ক, পরে আমি ভাবলাম আমার হাজবেন্ড আসলে একবার চলে। ঠিক আছে, দেখুন কি নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি? না না, ভাড়া থাকে। ভাড়া থাকে? ধামের ব্যাপারে কি ভাবে জানতে পারলেন? ইউটিউব থেকে? আজ বলে দিচ্ছি, বলে দিচ্ছি, বলে দিচ্ছি। কি নাম আপনার? বয়স কত? কি নাম আছে আপনার পিছনে? বয়স কত? বাচ্চার কি নাম আছে? বয়স কত? অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে, আপনার সিস্টার টিউমারের যোগ আছে, সাথে অপারেশনেরও যোগ আছে, এটা দেখতে পাচ্ছি। পিছনে যিনি বসে আছেন তার পূর্ণ বিবাহ বন্ধন দেখতে পাচ্ছি, পিতৃদোষ আছে যেখানে থাকা হয়, স্বামী বিয়োগ যোগ বৈধব্য যোগ পর্যন্ত আছে। বাচ্চার দেখতে পাচ্ছি শারীরিক স্থিতি মানসিক স্থিতি একদমই ঠিক থাকবে না, ধীরে ধীরে শুকিয়ে যাবে, রক্তের সমস্যাও পরবর্তীকালে আসতে পারে, পড়াশোনার দিকে মন থাকবে না। কি সমস্যা নিয়ে ধামে আসছেন বলুন? ঠিকই বলেছেন, ওটা পড়াশোনার দিকে নেই, আর আমার মানে অতিরিক্ত দেনা হয়ে গেছে, কাউকে আমি সামাল দিতে পারছি। হুম হুম,
কাউকে যদি পয়সার কথা বলি সে আগে শারীরিক সম্পর্কের কথা বলবেই, না পাচ্ছি এগোতে না পাচ্ছি কিছুতে। এবারে অতিরিক্ত চাপ এসে গেছে না, আমি কাউকে মানে থানা পুলিশ হেনা তেনা ঘর থেকে জিনিস বের করে নিয়ে যাওয়া দেনা হয়ে গেছে আপনার, প্রচণ্ড সেগুলো শোধ করতে পারছেন না, তার জন্য এই জিনিসগুলো হচ্ছে এবং হুমকিও দেবে বদনাম করারও চেষ্টা করবে আপনাকে, সেটা তো এটা দেখতে পাচ্ছি। আপনার কোনো প্রশ্ন আছে? আমি তো বললাম বৈধব্য যোগ আছে, স্বামী বিয়োগ যোগ দেখতে পাচ্ছি, আর পিতৃদোষ হয়ে গেছে, ওনার মুক্তি ঘটেনি, উনি প্রেতলোকে আছে বর্তমানে। ঠিক আছে, না আপনার আগে থেকে ক্ষতি করা ছিল, এই ক্ষতির প্রয়োগে অ্যাক্সিডেন্ট হয়েছে। ঠিক আছে, আপনাদের নিজেদের বাড়ি? হ্যাঁ, ক্ষতি বলতে কি মানে বাবা মারা যেতে, বাবা মারা এক মাস, এক মাসের ডিফারেন্স দিলে মারা। হ্যাঁ বলছি তো ক্ষতি করে করা হয়েছে এগুলো। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, কোথা থেকে আসছেন, কোথা থেকে? আচ্ছা, ধামের ব্যাপারে কি ভাবে জানতে পারলেন? যেটা বলেছেন সেটাই সত্যি, ইউটিউবে বা ইউটিউবের মাধ্যমে তো মিলে, ফেসবুক থেকে পেয়ে, ফেসবুক থেকে। আচ্ছা, আমি যেগুলো বললাম মিলেছে তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো না যে কী জন্য এসছেন? সব নিজে থেকে বলা হলো তো? বলে দিচ্ছি কী করতে হবে। বয়স কত? কী নাম আছে আপনার? বয়স? বাচ্চার কী নাম আছে? বয়স? আপনার তো পূর্ণ কর্মবন্ধন আছে, ঝগড়া ঝামেলা অশান্তি হবে, আলোচনা করা কাজ হবে না, অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে, এমনকি দেনা পর্যন্ত হয়ে যেতে পারে। আপনার শারীরিক অবস্থা তো একদমই ঠিক থাকবে না, তার সাথে সাথে বাচ্চারও ঠিক থাকবে না, শারীরিক ও মানসিক দিকটা ঠিক দেখতে পাচ্ছি না, অসুবিধা তৈরি হবে ইন ফিউচার। আপনি মুখে কোনো নেশা করেন? হ্যাঁ করেন। ক্যান্সারের যোগ দেখাচ্ছে 5 বছরের মধ্যে, এবং সেটা পরবর্তীকালে বাড়বে, নয় গালে হবে নয় গলায় হবে, এটা দেখতে পাচ্ছি, ইমিডিয়েট ছেড়ে দিতে হবে। ঠিক আছে, কী সমস্যা নিয়ে ধামে আসছেন বলুন? ওটাই তো বললাম, শারীরিক দিক আর মানসিক দিক, আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। বাইরে কেউ জিজ্ঞাসা করেনি তো? এখানে নিজে থেকে বলা হলো তো সব কিছু। কোথা থেকে আসছেন আপনি? ধামের ব্যাপারে কিভাবে জানতে পারলেন? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি কি করতে হবে। আপনার নাম আছে বলুন? হ্যাঁ, সুজাতা সরকার। বয়স কত? 43। শ্বশুরবাড়ির তরফ থেকে নিকট লোক দেখতে পাচ্ছি, একজন মহিলা এর পিছনে যুক্ত আছে, পূর্ণ বিবাহ বন্ধনও করা আছে, শারীরিক স্থিতি ও মানসিক স্থিতি পড়ে যাবে, দেনা পর্যন্ত হয়ে যেতে পারে, অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে, যেখানে থাকা হয় সেখানে পিতৃদোষ আর বাস্তুদোষ দুটোই আছে। কী সমস্যা নিয়ে ধামে আসছেন বলুন? আর নাম জপে মন থাকে না আপনার? নাম জপে মন থাকে না, অন্যদিকে মন চলে যায়। বলুন কী সমস্যা নিয়ে আসছেন? কেন আপনাকে চালাতে হয়? সেটা বলেননি তো ধামে এসে? এখানে নিজে থেকে বলা হলো তো? আপনাকে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? আমি কি বললাম, বিবাহ বন্ধন করা আছে, সেটা বললাম তো, বিবাহ বন্ধন মানে বেঁধে রেখেছে, একজন মহিলা ক্ষতি করার চেষ্টা করছে। তো আপনি কি সমস্যা নিয়ে এসেছেন, মানে যেটা ধামকে বলতে চাইছে? ঠিক আছে, কোথা থেকে আসছেন? ধামের ব্যাপারে কিভাবে জানতে পারলেন? ঠিক আছে, সে কি এসেছিলেন এখানে? আসেনি কিন্তু সে জানতে পেরেছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি কি করতে হবে। আপনার বয়স কত? শ্বশুরবাড়ির তরফ থেকে একজন মহিলা এবং একজন মেয়ে যুক্ত আছে, ক্ষতি করার চেষ্টা করছে, পূর্ণ বিবাহ বন্ধন আছে, ডিভোর্সের যোগ আছে, একটা অপারেশনের যোগও দেখতে পাচ্ছি, ঝগড়া ঝামেলা অশান্তি হবে, আলোচনা করা কাজ হবে না, অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে। কি সমস্যা নিয়ে এসেছেন বলুন? সমস্যা হচ্ছে, হাজবেন্ডের সাথে আমার মানে 8 বছর বিয়ে হয়েছে, 8 বছরে 80,000 বার অশান্তি হয়েছে, মানে অশান্তি মানে ধরুন 3 মাস 4 মাস শ্বশুরবাড়িতে হয়, মানে শ্বশুরবাড়ি তো না, ওর মানে নিজস্ব বাড়ি, মা বাড়িতেই মানুষ। আচ্ছা, মানে আবার সম্পর্ক হয়েছে, ঠিক আছে, তবে থেকে আরো আমাদের অশান্তিটা আরো চরমে পৌঁছে গেছে, মানে এখন আবার গত মাসে অশান্তি হয়েছে, আবার আমি মার কাছে চলে এসেছি, মানে ধরুন 3 মাস যা দেখতে পাচ্ছি কিন্তু ডিভোর্সের দিকে যাবে, কথা কাটাকাটি হবে, একদম একসাথে থাকতে পারবেন না, অশান্তি
লেগেই থাকবে কিছু না কিছু। কোথা থেকে আসছেন, কোথা থেকে? ধামের ব্যাপারে কিভাবে জানতে পারলেন? বলে দিচ্ছি কি করতে হবে। আপনার নাম বলুন। আমার নাম হচ্ছে, ভালো করে আপনি একটু বসে যান, ভালো করে। জয়দেব মাঝি। জয়দেব মাঝি, বয়স কত? বয়স 44। কি নাম আছে বাচ্চার? রণবীর মাঝি। বয়স কত? 13 বছর। আপনার কি নাম আছে? সুস্মিতা মাঝি। বয়স কত? দেখুন, আপনার উপর তন্ত্র প্রয়োগ করছে পিছনে যিনি আছেন, ঠিক আছে? আপনার শরীর আস্তে আস্তে শুকিয়ে যাবে, পেট বেড়ে যেতে পারে একটু হালকা, এটা আমি দেখতে পাচ্ছি। রক্তের সমস্যা বাড়তে পারে আপনার, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না, এটা একজন মহিলা জানতে যাচ্ছে, সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে। বাচ্চারও তাই হবে, শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক থাকবে না, পড়াশুনোর দিকে একদমই মন থাকবে না, এটা আমি দেখতে পাচ্ছি। আর আপনার পূর্ণ কর্মবন্ধন করা আছে, দেনা পর্যন্ত হয়ে যাবে, হাতে টাকা পয়সা থাকবে না, এটা দেখতে পাচ্ছি। মানসিক টেনশন হবে, কোমর থেকে পা অবধি রক্ত চলাচল করে না, ঠিক আছে, এটাই দেখতে পাচ্ছি। আর যেখানে থাকা হয় সেখানে বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই আছে। মূলত কী সমস্যা নিয়ে আসছেন আপনারা বলুন? আমাদের গায়ে বল থাকে না, তারপরে খুবই সমস্যা সবসময়, কারণ এই যখন আপনার মন্ত্রটা মানে কী সমস্যা হয় বলুন, আপনার বলুন, আপনি বলুন কী সমস্যা? ঠিক আছে, পরে দেখছি, দাঁড়ানো হয়ে যাক। প্রেত কি আছে না, শুধু তন্ত্র প্রয়োগ দেখো তো। ধরুন ধরুন, দুই হাতে দুটো লেবু নিন, দুই হাতে দুটো লেবু। তন্ত্রক্রিয়া করে পাঠা, চোখ বন্ধ করুন, শক্ত করে লেবু ধরবেন। ওম নমঃ শিবায় শান্তায় কারণাত্রায় হেতবে নিবেদয়ামি চাত্তাং নং গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রণাম করো, করম করো, মর্দন করো মেরে বাবা, কৃপা করো, দয়া করো মেরে সরকার। হ্যাঁ, পুরা শরীর কা চেকিং করো বাবা, নিচে সে লেকে উপর তক, উপর সে লেকে নিচে তক, ফুল বডি কা চেকিং করো। ঘর মে যাও, ঘর মে যাকে ভি চেকিং করো, অগর কুছ ভি রহেগা তো লেকে আও শরীর মে, মারতে হুয়ে লেকে আও। হ্যাঁ বাবা, চাবড়ি 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 চাবড়